বক্স অফিসে এখনো দাপট দেখাচ্ছে পাঠান। মাত্র 21 দিনেই 1000 কোটির ক্লাবে জায়গা করে নিল শাহরুখ দীপিকার নতুন স্পাই থ্রিলার ফিল্ম। খুব শীঘ্রই বাহুবলি 2 এর রেকর্ডও ভাঙবে এই ছবি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মাত্র 21 দিনেই 1000 কোটির অঙ্ক পেরিয়ে গেল পাঠানের বক্স অফিস কালেকশন। দীর্ঘ 4 বছর পর রূপলি পর্দায় ফিরেছেন কিং খান। তাই পাঠান মুক্তির আগে থেকেই ছবি ঘিরে আশায় ছিলেন বলিউড বাদশার ভক্তরা, কিন্তু সে আশায় বাদ সাধে বিজেপি, আরএসএস ও বজরং দলের একাংশ। পাঠানের জনপ্রিয় গান বেশরম রং মুক্তি পাওয়ার পরে শুরু হয়েছিল বিতর্কের ঝড়। গানে দীপিকার কমলা বিকিনি নিয়ে যেমন উঠেছিল বিতর্ক, ঠিক তেমনই শাহরুখ দীপিকার ঘনিষ্ঠতার দিকেও আঙুল তোলেন বিজেপি, আরএসএস ও বজরং দলের একাংশ। এমনকি ছবি বয়কটেরও হুমকি দেওয়া হয়। পাঠান শাহরুখকে পুড়িয়ে মারার নিদান দেন কেউ কেউ, পাশাপাশি শাহরুখের নিন্দুকরা তো ছিলেনই, যারা চেয়েছিলেন মুখ থুবড়ে পড়ুক পাঠান। যদিও বড় পর্দায় মুক্তির পর বদলে গেল গোটা ছবিটাই। যতই দিন এগিয়েছে প্রতিদিন তৈরি হয়েছে নতুন রেকর্ড। 21 দিনেই 1000 কোটির ক্লাবে ঢুকে পড়েছে পাঠান। ইদানিংকালে একাধিক দক্ষিণী ছবি দাপট দেখিয়েছে বক্স অফিসে, যে কারণে অনেকটাই পিছিয়ে পড়েছিল বলিউড ইন্ডাস্ট্রি। তবে শাহরুখ খান ও পাঠানের হাত ধরে ফের স্বমহিমায় ফিরছে হিন্দি ছবি RRR KGF 2 থেকে পুষ্পা। বক্স অফিসে বাজিমাত করেছে একের পর এক ছবির হিন্দি ডাবিং ভার্সন। যদিও সবাইকে ছাপিয়ে সামনে রয়েছে SS রাজামৌলির ছবি বাহুবলি 2, যার হিন্দি ডাবিং ভার্সনের রোজগার ছিল 511 কোটি। ঠিক তার পিছনেই রয়েছে শাহরুখ দীপিকার স্পাই থ্রিলার পাঠান। ভারতের ছবির বক্স অফিস কালেকশন 500 কোটি ছুঁই ছুঁই। তাই বাহুবলি 2 এর রেকর্ডকে ভেঙে খুব শীঘ্রই যে নতুন রেকর্ড পার করবে পাঠান, তা বলার অপেক্ষা রাখে না। কলকাতা টিভি।